আজকে ইসলাম শান্তির ধর্ম আজকে সেই ইসলামকে অশান্তি প্রমাণ করার জন্য মুসলমানদের দাড়ি টুপি লাগাইয়া জুব্বা পরাইয়া বোমা মারে আর মুসলমানকে প্রমাণ করে মুসলমান জঙ্গি সন্ত্রাস ঠিক কিনা বলে আমরা বলি সুর যেমন নামাজ পড়তে আসলে সেই নামাজই নয় অনুরূপভাবে কেউ যদি জুব্বা দাড়ি টুপি পরে মুসলমানদের সাজে বোমা মারে তারও মুসলমান নয় ঠিক কিনা বলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কখন শান্তির ধর্ম যদি মানে যদি কি যদি বন্ধুরা আমার কেউ যদি জানা করে ইসলামের একটা বিধান অথবা কেউ যদি চুরি করে একটা বিধান যদি আপনি মারেন তার হাতটা কেটে দেন তাহলে দেখা যাবে যদি সোয়ালক বাজারে যদি কারো সুরে হাত কেটে দেওয়া হয় তাহলে বন্ধু বলেন তো আগামী কাল থেকে আর কোন সুর পাওয়া যাবে নাকি الله رب العالمين بلچن اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا جربنا الله أكبر الله رب العالمين بلچن এই আয়াতটা বিদায় হজ্জে নাযিল হলো রাসূল পাক যখন বিদায় হজ্জের ভাষণ শেষ করলেন তখন আল্লাহর নবীর উপরে এই আয়াতটা নাযিল হলো আল্লাহ পাক বলছেন আজ আমি তোমাদের উপরে আমার দ্বীন হিসাবে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম সুবহানাল্লাহ ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি আমার এই নিয়ামতকে আমি পরিপূর্ণ করলাম ورضيت لكم الاسلام دينا এবং তোমাদের জন্য আমি ইসলামকে মনোনীত করলাম ইসলাম কার মনোনীত দুনিয়ার কোন নেতা দুনিয়ার কোন কেতা দুনিয়ার কোন মানুষ এই নেতাকে এই ইসলামকে মনোনীত করে নাই ইসলাম আল্লাহর মনোনীত বিধান এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ এত তাৎপর্যপূর্ণ مسلم شريبير 7245 نمبر حديث حضرت عمر رضي الله تعالى عنه কাছে একজন ইহুদি এসে বললেন ওগো আমির মুমিনিন মুসলমানদের আমির তোমাদের উপর এমন একটা আয়াত নাযিল হয়েছে লাউ আলাইনা মাশরা ইহুদ নাযালাত হাযিহিল আয়া যদি এই আয়াতটা আমাদের ইহুদিদের সম্প্রদায়ের উপর নাযিল হয়ে যেত হযরত উমর বলেন আয়াত কোনটা আয়াত হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম এই আয়াতটা যদি আমাদের উপরে নাযিল হতো নাআলামুল ইয়াউমা আল্লাযী উনজিলাত ফীহি লাতাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা তখন ইহুদি বললেন এই আয়াতটা তোমাদের উপরে নাযিল হয়েছে এই আয়াতটা যদি আমাদের ইহুদিদের উপর নাযিল হতো তাহলে আমরা যেদিন নাযিল হয়েছে সেদিন আমরা আনন্দ উদযাপন করতাম যেরকম সুবহানাল্লাহ খুশি করতাম বড় তাৎপর্যপূর্ণ একটা আয়াত যেদিন আমরা আনন্দ করতাম তখন হযরত উমর বললেন ফাকালা উমর ফাকাদ আলিমতুল ইয়াউমা আল্লাযী উনজিলাত ফীহি ওয়াসাতু ওয়াইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা নাযালাত হযরত উমর বললেন ইহুদি ভালো করে তুমি শুনে রাখো তুমি মনে করো নাকি এই আয়াতটার দাম আমরা বুঝি না এই আয়াতটা এত তাৎপর্যপূর্ণ আমি জানি কখন নাযিল হয়েছে কোন সময়ে নাযিল হয়েছে রাসূল পাক তখন কোথায় ছিলেন নাযালাত লাইলাতা জামিন ওয়া নাহানু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফাত হযরত উমর বলেন এই আয়াতটা নাযিল হয়েছে জুমার দিন জুমার রাত এই আয়াতটা নাযিল হয়েছে এবং আয়াতটা নাযিল হয়েছে আরাফার ময়দানে তখন আমরা রাসূল পাকের সাথে বিদায় হজে ছিলাম সুবহানাল্লাহ তাহলে উমর বুঝাচ্ছেন এই ইহুদি তোরা যে এই আয়াতটাকে এত তাৎপর্যপূর্ণ মনে করো আমরা কি মনে করো জানি না আমরাও জানি এই আয়াতটা নাযিল হয়েছে জুমাবার এই আয়াতটা নাযিল হয়েছে আরফার ময়দানে বিদায় হচ্ছে এই আয়াত সম্পর্কে আমরা ভালো করেই জানি আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন এই আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতটা নাযিল করলেন তখন
সাহাবায়ে কেরামরা খুশি হয়ে গেল ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ পাক যে ইসলামের জন্য আমরা রক্ত দিয়েছি রাসূল পাক তায়েফে রক্ত দিয়েছেন উহুদে রক্ত দিয়েছেন বদরে শহীদ হয়েছে সাহাবায়ে কেরামরা যে দ্বীনের জন্য সেই দিন তো পরিপূর্ণ হয়ে গেছে এইজন্য আসো আমরা একটু খুশি হই সবাই কোলাকুলি করে আনন্দ উদযাপন করে এই মুহূর্তে حضرت ابو بكر رضي الله تعالى عنه عبد الله بن عباس كيك جون صحابي عرفار ميدان اكينا رزايا تارا كاننا كاتي كتت سي تارا كانت سي صحابارا بولو شبائي حاشي اسك دين پنن حوية سي تمرا كانتو كنو تارا بولي بائي تمرا جانونا دين تو پنن حوية سي اسلام পূর্ণ করার জন্য নবীকে পাঠানো হয়েছে জমিনে দিন যেহেতু পূর্ণ হয়ে গেছে আর বুঝতে বাকি নাই এই নবীকে আল্লাহ পাক বেশি দিন আর জমিনে রাখবেন না সুবহানাল্লাহ নিয়ে যাবে নবীকে যদি নিয়ে যায় আমরা খুশি হব নাকি সাহাবারা বলল তাও তো বুঝি না এখন বুঝতেছি এই আয়াত নাযিল হওয়ার পরে বোঝা যাচ্ছে নবী আর বেশি দিন থাকবেন না মাত্র 91 দিন নবীজি ছিলেন তখন সাহাবারা বলে আমরা কাঁদি হযরত ওমরের মতো সাহাবী তিনিও কাঁদতেছেন আপনি কেন কাঁদেন হযরত ওমর বলছেন কোন কিছু যখন পূর্ণ হয়ে যায় এটার বাটা পড়ে যায় এবং ইসলাম শুরু হয়েছে গরিব অবস্থায় শেষ হবে গরিব অবস্থায় কোন কিছু পূর্ণ হলে এটার বাড়া পড়ে যায় ইসলাম পূর্ণ হয়ে গেছে মনে হয় ইসলামের এবার বাড়া শুরু হবে এইজন্য আমি কাঁদতেছি সাহাবারা বলেন আমরাও তো কাঁদার দরকার তখন সাহাবরও কাঁদা শুরু করলেন আল্লাহর নবী দোয়া করতেছিলেন তাসবিহ পড়তেছিলেন এই মুহূর্তে যখন নবীর রূপকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এই আয়াতটা নাযিল হওয়ার পরে সাহাবীরা শুধু কাঁদতেছে রাসূল পাক এসে বললেন সাহাবারা কেন কাঁদো ও নবী দুনিয়ায় কোন সমস্যায় পড়লে আপনাকে দেখতাম আপনার কাছে গেলাম আমরা শান্তি পেতাম আপনি যদি না থাকেন আমরা কিভাবে শান্তি পাবো এইজন্য আমরা কাঁদতেছি আল্লাহর নবী বলেন ও সাহাবারা শোনো তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবীহি ও সাহাবারা আমি থাকলে যেমন তোমরা শান্তি পাতা তোমরা সমস্যা সমাধান পেতা আমি যদি না থাকি আমার আল্লাহর কোরআন আমার দ্বীন আমার নবীর সুন্নাহ দুনিয়ায় থাকবে এগুলো অনুসরণ করলে তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামরা নবীজি যাওয়ার সময় এই দুইটি বিষয় রেখে গেলেন এই কোরআন হাদিস যদি আমরা আঁকড়ে ধরি আমাদেরকে যিনি নিরাপত্তা দিবেন শান্তি দিবেন এবং মুক্তি দিবেন তিনি কে ইসলাম আল্লাহ মনোনীত করেছেন রদিতু লাকুমুল ইসলাম দীনা আমি নিজে খুশি ইসলামকে তোমাদের উপরে দিন দিয়ে আল্লাহ পাক আবার বলেন সূরা আল ইমরান বলেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় ইসলামকে আমি আমার দীন ইনদ্দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে পছন্দনীয় মনোনীত ধর্ম হলো ইসলাম আমি সোয়ালক বাজারের মুসলমান আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি আল্লাহ কোন ধর্মের পক্ষে আরো জোরে বলেন এখন আপনারা যদি বলেন আল্লাহ তো কোন ধর্মের পক্ষে না আল্লাহ নিরপেক্ষ এটা বলা যাবে আল্লাহ ধর্মের পক্ষে নাকি নিরপেক্ষ আমরা বেশি বাহাদুরি করতে গিয়ে বলি আল্লাহ নিরপেক্ষ এটা বোল আল্লাহ নিরপেক্ষ নয় আল্লাহ ইসলামের পক্ষে সমস্ত নবীরা ইসলামের পক্ষে এবং পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম সত্য ধর্ম এবং পৃথিবীতে সেরা ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ঠিক কিনা বলে ইসলামের পক্ষে আল্লাহ আছেন এখন আপনি যদি বলেন না আমি নিরপেক্ষ থাকব আমি এদিকেও যাব না এদিকেও যাব না এই জন্য আমি আজকে সম্প্রীতির এই বান্দরবন আমি ঘোষণা করে দিতে চাই আপনি যদি মুসলমান হন আপনাকে অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে আপনি যদি হিন্দু হন অবশ্যই হিন্দু ধর্মের পক্ষে থাকতে হবে আপনি যদি বৌদ্ধ ধর্মের হন অবশ্যই আপনাকে বৌদ্ধ ধর্মের পক্ষে থাকতে হবে নিরপেক্ষ থাকা যাবে না ঠিক কিনা বলে যারা নিরপেক্ষতা বলে ওরা আসলে প্রতারক ঠিক কিনা ইসলাম সকল ধর্মের প্রতি সদা আচরণের কথা বলেছে
যারা নিরপেক্ষের কথা বলে এরকম একজন মারা গেছে বলে এদিকো না নামাজও পড়ব না এদিকো যাব না মন্দিরও যাব না কোথাও যাব না আমি নিরপেক্ষ এখন উনি যখন মারা গেছে মুসলমানরা বলছে উনি তো কোনোদিন নামাজ পড়ে নাই উনি মনে হয় মুসলমান না উনি নিরপেক্ষ ছিলেন উনাকে কবর দেওয়া যাবে না হিন্দুরা নিয়ে যাও হিন্দুরা বলে না উনি তো কোনোদিনও হিন্দু ধর্মের মন্দিরে আসে নাই উনাকে হিন্দু ধর্মের অনুযায়ী উনাকে দাফন করা হবে না উনাকে দাহ করা হবে না বৌদ্ধ ধর্ম তোমরা নিয়ে যাও না উনি তো কোনোদিন বৌদ্ধ ধর্ম পালন করে নাই উনাকে সেদিকে নেওয়া যাবে না তখন সকল সিদ্ধান্ত নিয়েছে উনাকে কোথায় নিতে হবে এক কাজ করো উনাকে সরকারের একটা লেফটিন আছে লেফটিনের টাঙ্কি আছে উনাকে টাঙ্কিতে ফেলে দাও ঠিক কিনা কারণটা টাঙ্কিতে সকল ধর্মের মানুষের পায়খানা আছে সেখানে ফেরা দরকার ঠিক কিনা আমরা আপনি যদি মুসলমান হন অবশ্যই আপনাকে বুক খুলে বলতে হবে আমি ইসলাম ধর্মের অনুসারী ঠিক কিনা বলে এখানে কোনো কার্পণ্য করা যাবে না কারণ ইসলাম ধর্মের পক্ষে কে আল্লাহ আমার মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি আল্লাহর কথা মানেন ইসলামের কথা মানেন ইসলাম বলছে আপনাকে ইসলাম বলছে আল্লাহকে রব মানো আমরা দুনিয়া আসার আগেও বলেছি আল্লাহ আমার রব দুনিয়ায় যখন আসলাম আজান দিল আমার কানে তখন বললাম আল্লাহ আমার রব আমি যখন নামাজে দাঁড়ালাম তখন বললাম আল্লাহ আমার রব আমি যখন রুকুতে গেলাম সুবহান রব্বিয়াল আযীম তখন বললাম আল্লাহ আমার রব আমি যখন সিজদায় গেলাম তখন বললাম সুবহান রব্বিয়াল আলা আল্লাহ আমার রব এভাবে যখন আপনি রব রব করে করে দুনিয়া থেকে বিদায় নেবেন মরণের সময় আপনি বলবেন আমার রব আল্লাহ কবরে যাওয়ার পরও যখন প্রশ্ন করবে মন রব্বুকা তখন বলবেন আমার রব আল্লাহ ঠিক কিনা আল্লাহ আমার রব জোরে আল্লাহ আমার রব এই রব আমার সব দমে দমে তনু মনে তার অনুভব আল্লাহ আমার রব এই রব আমার সব আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আসি সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আসি সবাই পাক পাকালের গানে শুনি তাসবি কল রব তাসবি কল রব আল্লাহ আমার রব এই রব আমার সব জোরে আল্লাহ আমার রব তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই যার হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবে আমার সব আল্লাহ আমার রব এই রবে আমার সব দমে দমে তনু মনে তার অনুভব দমে দমে তনু মনে তার অনুভব আল্লাহ আমার রব আপনাদের কষ্ট হচ্ছে আমাদের রবকে জোরে বলতে হবে আমাদের রবকে আমাদের ধর্মের নাম কি আমাদের নবীর নাম কি সম্মানিত মুয়াজ্জেস হাজিরিন ইসলাম কেন সারা এক নম্বর হচ্ছে ইসলাম যিনি নাজিল করেছেন তিনি কি এই জন্য সেরা ইসলাম আমাদেরকে তাওয়াক্কুল শেখায় ইসলাম আমাদেরকে শেখায় আল্লাহর উপর তাওয়াক্কুল করো সব সময় আল্লাহকে তুমি মেনে মেনে চলো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় একজন রব আছে এটা যদি আপনি মানেন আপনি শান্তি পাবেন আপনি শান্তি পাবেন যত বিপদে থাকুন মুসিবতে থাকুন আপনি যদি আল্লাহকে রব মেনে চলেন আপনাকে যিনি শান্তি দিবেন তিনি কে একজন কারণ একজন মালিক আছে বনে বান্দরবন বনে একটা বাঘ একটা গরু চরতেছে বাঘ যখন গরুকে দেখছে গরুকে খাওয়ার জন্য দিছে দূরা গরু দৌড়তেছে দৌড়তে দৌড়তে গরু বলতেছে আমাকে তো বাঘ এখন খেয়ে ফেলবে কি করব তখন সে সামনে একটা পাইছে ফুকুর ফুকুরটা হচ্ছে পানি নাই কিন্তু হর আছে ফুট
ফানি শুকানো হয়েছে গরুটা বাঘ থেকে বাঁচার জন্য দিছে লাভ লাভ দেওয়ার পরে গরুটা ফুটের মধ্যে হরের মধ্যে আটকে গেছে বাঘও দূরে এসে লাভ দিছে গরুর আরো আগে যাইয়া পড়ছে এখন বাঘও আটকে গেছে গরু আটকে গেছে বাঘ বলতেছে গরু তুই আসলে গরু ফললি তো ফললি ফুটের মধ্যে কেন পড়লি উপরে থাকলে সুন্দর করে খেতে পারতাম এখন তুইও মরবি আমিও মরব গরু বলতেছে বাঘ রে ও বাঘ আপনি যেটা বলতেছেন সেটা মিথ্যা কথা কারণ আপনি মরবেন আমি মরব না বিকালবেলা আমার মালিক যখন আমাকে খুঁজবে খুঁজতে খুঁজতে যখন পুকুরের কিনারে আসবে তখন মানুষ নিয়ে এসে আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে আর লাঠি নিয়ে ফিটাতে ফিটাতে তোকে মেরে ফেলবে কারণ তোর কোনো মালিক নাই আমার একজন মালিক আছে ঠিক কি না আপনি যখন বিপদে পড়বেন আজকে সারা বিশ্ব মুসলমানরা নির্যাতিত হয় নিপীড়িত হয় ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করা হয় তখন আমরা বলি আজকে মারো বিকাল বেলা যখন হবে আমার রব আমাকে বলে যায় নাই একদিন হঠাৎ করে আমাকে উদ্ধার করবেন আমাকে ঠিকই আমাকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবে ঠিক কিরা বলে সেই রবের উপর তাওয়াক্কুল করতে হবে আপনার কোনো ভয় নাই আমার মুসলমান ভাইয়েরা ইসলাম শ্রেষ্ঠ কেন দুই নম্বর হলো ইসলাম হলো দ্বীনুল ইনসানিয়া মানবতার ধর্ম ইসলাম মানবতার কথা বলে সাম্যের কথা বলে সুন্দর সুন্দর কথাগুলো বলে মানবতার কথা বলে আজকে যখন আমরা 10ই ডিসেম্বর আসে তখন আমরা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে আমরা আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করি এটা 1948 সাল থেকে জাতীয় সঙ্গে পালন করা হয় সারা বিশ্বে পালন করা হয় মানবাধিকার দিবস কিন্তু আমরা বলি 1948 সাল থেকে এই দিনটা শুধু তোমরা পালন করো কিন্তু আল্লাহর কোরআন ইসলাম 1500 বছর আগে মানবতার কথা বলেছে ঠিক কিনা রসুল পাক যখন বিদায় হজ্জে ভাষণ দিচ্ছেন তখন রসুল পাক বলছেন মানুষ ভালো করে শোনো রক্তপাত হবে না মারামারি হবে না সুদ গুদ চলবে না এবং রক্তপাত করা যাবে না আমার মুসলমান ভাইরা রসুল পাক বলেন আইয়ুহান্নাস ইন্না দিমাকুম ওয়া আমওয়ালুকুম আলাইকুম হারামুন ইলা আন তালকাউ রাব্বাকুম রক্তপাত হারাম মারামারি হারাম একজনের সম্পদ একজন গ্রাস করা এটা হারাম আল্লাহর সামনে দাঁড়ানো পর্যন্ত হারাম এটা যদি করো আল্লাহর সামনে তোমাকে জবাব দিতে হবে ঠিক কিনা এখন ইসলাম বলেছে রক্তপাত করা যাবে না অন্য ভাবে কাকে আঘাত করা যাবে না ইসলাম বলেছে আমার সম্পদ এখানে পড়ে থাকবে কেউ ধরতে পারবে না চুরি করতে পারবে না নিয়ে যেতে পারবে না বন্ধুরা দেখেন ইসলামদের 1000 বছর আগে মানবতার কথা বলে গেছে ইসলাম বলেছে মারামারি করা যায় একজন অপরজনকে আপনি অন্য ভাবে মারতে পারবেন না ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق الله পাক বলছেন لا تقتلوا তোমরা হত্যা করো না একজন অপরজনকে মারা যাবে না আজকে একজন অপরজনকে মারলে যেমন বিচার করা হয় ফাঁসি দেওয়া হয় কিন্তু 1500 বছর আগে ইসলাম বলেছে অন্যায়ভাবে রায় সারা বিচারকের রায় সারা আদালতের রায় সারা অন্যভাবে কাউকে মারা যাবে এটা ইসলামের মানবাধিকার আমার অধিকার আছে আমি বাঁচতে থাকার এটা আমাকে অধিকার দিয়েছে ইসলাম সম্মানিত মুয়াজ্জেস হাজেরিন আমাদের সংবিধানের তৃতীয় অধ্যায়ের প্রায় 26 থেকে 44তম অনুচ্ছেদ পর্যন্ত প্রায় 26টি মানবাধিকারের কথা বলেছে আওয়ার কনস্টিটিউশন আমার স্বাধীন বাংলাদেশের সংবিধান আমাদেরকে 26টি মৌলিক অধিকার দিয়েছে ঠিক কিনা আমার ধর্মীয় অধিকার আছে আমার কথা বলার অধিকার আছে নারীর অধিকার আছে সব কিছু স্পষ্ট বর্ণনা করা হয়েছে সংবিধানে যদি এই সংবিধানের বাহিরে আমার কোন অধিকারকে যদি খর্ব করে 102 নম্বর অনুচ্ছেদে মামলা করা হবে তাহলে চিন্তা করেন সংবিধান আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে কিন্তু ইসলাম আরো অনেক আগে আমাদের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার দিয়েছে এই জন্য ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম মানবাধিকারের কথা বলে এবং ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ্দিন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই আজকের বান্দরবন সোয়ালক
সম্প্রীতির একটা বাজার ঠিক কি না এই এলাকায় সকল ধর্মের মানুষ সহবস্থান করে সুন্দর সারা বিশ্বের জন্য আমি মনে করি একটা মডেল ঠিক কি না এবং এটা আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে কোন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে এটা ইসলাম স্বাধীনতা দিয়েছে সম্মানিত মাজসাদরে এটা হচ্ছে অধিকার আমার ধর্ম আমি পালন করব কেউ জোর করতে পারবে না এটা ইসলাম দিয়েছে সম্মানিত মাজসাদ হাজিরিন ইসলাম কেন শরাব তিন নম্বর কারণটা হচ্ছে ইসলাম হচ্ছে আসমূল সামগ্রিক ইসলাম হচ্ছে চূড়ান্ত এবং কমপ্লিট ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান ইসলামে নাই এরকম কোনো কিছু নাই সব বর্ণনা করা হয়েছে আপনি যদি বলেন এই সময়ে ইসলাম ব্যাকডেটেড ইসলাম মানা যাবে না ইসলাম মানলে আমরা সামনে যেতে পারবো না আমাদের বুঝতে বাকি নাই আপনি একজন টাটকা একজন প্রতারক শয়তান ছাড়া কিছু নয় ঠিক কিরা বলে ইসলাম হচ্ছে কমপ্লিট ইসলামে নাই বলতে ব্যাকডেটেড নয় বরং আপডেটেড ইসলাম সব কিছু কিয়ামত পর্যন্তর জন্য যাচা রাখবে সব কিছু বলা হয়েছে আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন أيها الذين آمنوا ادخلوا في السلم كافة الله পাক বলছেন হে মানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে তোমরা ঢুকে যাও ও আমার মুসলমান ভাইরা ও বান্দরবানের মানুষ আপনি যদি সিদ্ধান্ত নেন ঢাকা যাবেন টিকিট কাটিয়েছেন ভাই গাড়িওয়ালা আমি সোয়ালকতে উঠবো অসুবিধা নেই গাড়ি যখন আসছে মনে করেন এসা আলম দূরে উঠে গেলেন ঢাকা যাবেন আপনি দরজায় দাঁড়িয়ে বললেন আমি দরজার ভিতর ডুববো না বাহিরে করে যাব ঢাকা ড্রাইভার বলো ভাই ঢুকো না আমি একটু বাহিরে থাকবো মাথা বাহিরে থাকবে ফাটা ভিতরে থাকবে ড্রাইভার বলো ভাই তোমার মতো প্যাসেঞ্জার দরকার নাই তুমি যদি মাথাটা বাহিরে রাখো তুমি অ্যাক্সিডেন্ট করবা যদি ঢাকা যেতে চাও পুরো তোমাকে ডুবতে হবে তাহলে তুমি ঢাকা পৌঁছতে পারবা ঠিক কিনা আপনি মশারি টাকলেন ফাটা বাহিরে দিলেন মাথাটা ভিতরে দিলেন মশা থেকে বাঁচা যাবে ফুরা ডুকতে হবে মশা থেকে বাঁচার জন্য এসির বাসাত পেতে চান এসির বাতাস আপনি বলেন না দরজাটা খোলা রাখে ফাটা ভিতরে দিব মাথাটা বাহিরে রাখবো আমি এসি খেতে চাই হবে না ফুরা ডুকতে হবে ঠিক কিনা আপনি ইসলামের যদি আপনি জান্নাতে যেতে চান জান্নাতের এই গাড়ি ইসলামে আপনাকে পরিপূর্ণ ঢুকতে হবে অর্ধেক বাহিরে থাকলে জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিরা বলে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ সব আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই আল্লাহ পাক বলছেন এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সব কিছু বেগে বেগে স্পষ্ট করে বলে দিয়েছে সব কিছু ইসলামে বলে দেওয়া হয়েছে কেউ যদি বলে ইসলাম মানা যাবে না ইসলাম মানলে পরে আমি এখন ইসলাম মানা যাবে না ইসলাম ছাড়া অন্য কিছু মানব তখন তার কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين جرب الله أكبر الله رب العالمين بلچن كيو جدي اسلام کے بعد دي انو کنو متدرش كيو جدي گرهان کرے আল্লাহ পাক বলেন সে ক্ষতিগ্রস্ত হবে পরকালে তার জন্য কিছুই থাকবে না কোনো কিছু তার কবুল হবে না মানতে হবে ইসলাম ঠিক কি না মানতে হবে ইসলাম ছাড়া অন্য কিছু মানা যাবে না যদি মানেন আপনি খাসিরিন মানে হচ্ছে খসরা মানে ডাস্টবিনের ময়লা আর কি আপনি ময়লা হয়ে যাবে কে বলতেছেন জোরে বলেন না এগুলো আমার কথা না খাসিরিন আপনি হাসারা হয়ে যাবেন আপনি মুক্তি পাবেন না ইসলাম মানতে হবে সম্মানিত মুয়াজ্জেস হাজিরিন ইসলাম মানতে হবে ইসলামে সব আছে হযরত ওয়াইনা আবু সুফিয়ান সুফিয়ান ইবনে ওয়াইনার কাছে একজন বেদুইন আসলো গ্রাম্য লোক এসে হাদিস শিখলো এক মাস আমরা তো বাসা বাসা গুলো মানি দেখেন উনি বলছে এক মাস হাদিস শিখার পর উনি যখন চলে যাচ্ছেন সুফিয়ান ইবনে ওয়াইনা বললেন
ভাই এক মাস তো আমার কাছে ছিলা এখন তুমি কি শিখেছো একটু বলো তো তখন ওই মানুষটা বলল আমি আপনার কাছে তিনটা হাদিস শিখেছি ওই লোকটা বলল তিনটা হাদিস শিখেছি কোন হাদিস একটু বলো তো তিনি বললেন একটা হাদিস আমার খুব ভালো লেগেছে আমার পছন্দ হয়েছে এগুলো আমি আমল করব كان النبي صلى الله عليه وسلم يحب الخلواء والعسل رسول مستي পছন্দ করতেন এবং মধু পছন্দ করতেন এই হাদিসটা আমার খুব ভালো লেগেছে এর জন্য এই হাদিসটা আমি আমল করব মানে সব কিছু পারবো না অন্তত এটা আমল করব এটা ভালো লেগেছে মিষ্টি খাওয়া আমার তো খুব ভালো লাগে আর কোনটা লেগেছে তিনি বললেন আমার ওই হাদিসটা ভালো লেগেছে যে হাদিসের মধ্যে আছে ইজা উদিয়াল আশা ওয়া উকিমাতিস সালা ফাবদা বিল আশা যখন খাদ্য সালা আসে এশারের খাবার এশারের নামাজও কায়েম হয়ে যায় দেখা শারের টাইম হয়ে যায় তখন আল্লাহ রাসূল বলেন এশারের নামাজ একটু ফর ফর আগে এশারের খাবারটা খেয়ে ফেলো আশা খেয়ে ফেলো আশা আর এশা এশা মানে নামাজ আর আশা মানে রাতের খাবার আগে খাবারটা খেয়ে ফেলো কারণ না খেলে নামাজ নামাজ পড়লে নামাজ হবে না নামাজে মনোযোগ চলে যাবে হুজুর এটা ভালো লেগেছে এটা পালন করব আগে খাবার আর কোনটা ভালো লেগেছে রোজা রোজা কালে যখন মুসাফির থাকে আল্লাহর নবী বলেছেন লাইসা মিনাল বিররি আসসুম ফিস সাফরি সফর অবস্থায় মুসাফির অবস্থায় যদি মুসাফির রোজা না রাখে তার কোনো গুনাহ হয় না অসুবিধা নাই রাখলে ভালো হুজুর এই কথা বেশি ভালো লেগেছে সামনে রোজা আসতেছে আমি যখন সফরে করব সফর করব তখন আর রোজা রাখব না ভালো লেগেছে এটা পালন করব আমরাও এরকম বাসা বাসাগুলো আমরা পালন করি ঠিক কি না হুজুর সবগুলো পালন করা যাবে না পালন করলে বাঁচব না কিছু কিছু পালন করো মজাগুলো মিষ্টি খাওয়া ঠিক কি না সুন্নতে নয় সদ দাওয়াতের মেহমান সুন্নতে নয় সদ খাওয়া শেষ মদুপান আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলো জীবনে কখনো তা মানো কি জানলো জীবনে কখনো তা মানো কি সুন্নতে শুধু নয় মেষ সারাতে যাওয়া আর সুন্নত হল রাষ্ট্রনায়ক হওয়া ঠিক না সুন্নতে নয় মেষ সারাতে যাওয়া আর সুন্নত হল রাষ্ট্রনায়ক হওয়া মহাব্বতে তার খালিদ মরালি মহাব্বতে তার খালিদ মরালি আবু বকরের মত ফাঁসে থাকো কি আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি জানলো জীবনে কখনো তা মানো কি ঠিক কিনা সব কিছু মানার দরকার আছে না নাই ইসলাম কি আনকমপ্লিট নাকি কমপ্লিট সব মানতে হবে আপনি যদি মুসলমান হন আপনার দাবি হবে সব মানতে হবে মজাটা মানবেন কষ্টটা মানবেন না সেটা নয় সব মানতে হবে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ রোজা রোজা না রাখা এটা দেখলেন হাদিস আর কিছু দেখেন নাই সামনে আসতেছে রোজা প্রস্তুত থাকবেন রোজা আসতেছে রোজা আসলে পরে আপনারা সবাই প্রস্তুত থাকবেন রোজাকে সম্মান কর প্রস্তুত থাকবেন হুজুর ওয়াজ করছে ওয়াজটা শোনার পরে যখন আপনারা কেউ যখন ঘরে গেছেন তখন চিন্তা করতেছে মুরব্বী মানুষ বুঝে নাই বলছে হুজুর বলছে রোজা আসতেছে প্রস্তুত থাকবেন সবাই যে হারে বলছে মনে হয় এটা কোনো বড় প্রাণী হবে এ রোজা আসলে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে তো মুরব্বী প্রস্তুত আছে দেখি রোজা কেমনে আসে তখন হঠাৎ করে বন থেকে একটা নামতেছে বিশাল একটা হাতি বিশাল একটা কি তো মুরব্বী হদ্দবাজি উজুর হইল দেওয়া না প্রস্তুত থাকতে হই ভাই হাতি আইয়ের ইবা ফাল্লা রোজা বিশাল একটা প্রাণী যখন আসতেছে মনে হয় এটা রোজা ভাই হুজুর বলছিল সত্য কথা রোজা আসতেছে তাড়াতাড়ি লাঠি ছোড়া নাও রোজা আমি কি সেই রোজা বলছি নাকি আল্লাহর এবাদতের কথা বলছি আবার অন্য কিছু বুঝিয়েন না প্রাণী বুঝিয়েন না এটা প্রাণী না এটা আল্লাহর এবাদত ঠিক কিনা
এখন আমরা বলি রোজার আসলে কমিটি করবেন কেউ যেন মুসলমান সন্তানরা যেন প্রকাশ্য কোনো খাবার না খায় তখন আপনারা বলেন হুজুর ঠিক আছে আমরা একটা কমিটি করব কমিটি করেন কমিটির সভাপতি সিদ্ধান্ত নিল আমার এলাকায় কেউ যদি রমজান কালে প্রকাশ্যে সিগারেট খায় পান খায় চা খায় ওনাকে 10টা করে বেত্রাঘাত করা হবে কমিটির সভাপতি রোজা কমিটির সভাপতি তো এই মানুষরা মুরব্বী কতগুলো একজন ছেলেকে ধরে নিয়ে গেছে ভাই সভাপতি রোজা কালে এই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতেছে বাজারে তখন কমিটির সভাপতি বলতেছে কি এত বড় সাহস আমার এলাকায় আমি রোজা কমিটির সভাপতি প্রকাশ্যে সিগারেট টানবে এটা কেমন হয় এই ওনাকে হাত পা বান ওনাকে 10টা বেদ মারতে হবে আমি একটু সকালে নাস্তা করি না একটু নাস্তাটা করে আসি এরকম আছে না নাই আবার এরকম করিয়েন না রোজা কমিটির সভাপতি ও রোজা রাখার দরকার আছে না নাই মসজিদ কমিটির সভাপতি নামাজ পড়ার দরকার আছে না নাই খেয়াল করুন বন্ধুরা আমার ইসলাম কমপ্লিট 10 নম্বর ইসলাম কেন কমপ্লিট ইসলাম কেন সেরা চতুর্দিকে অনেক বাইরা শুনতেছে এই জন্য আমরা তাদের কাছে ইসলামের সৌন্দর্যগুলো আমাদেরকে পৌঁছাইয়ে দিতে হবে ঠিক কিনা ইসলামের সৌন্দর্য দেখে তারা ইসলামের প্রতি দাবিতে হবে আমরা তাদের সাথে যদি খারাপ আচরণ করি গালাগালি করি তাদের সম্পদ কেড়ে নিই তারা বলবে ইসলাম মানে হয় এটা আমাদের সম্পদ কেড়ে নিচ্ছে ইসলাম মানে হয় এটা আমাদেরকে গালি দিচ্ছে ইসলাম এটা নয় ইসলাম সম্প্রীতি এবং শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ঠিক কিনা বলে ইসলাম 4 নম্বর ইসলাম হচ্ছে আল উমম এই উমম মানে হচ্ছে সর্বজনীন সবার ধর্ম শুধু ইসলাম মুসলমানদের ধর্ম নয় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ইকরাম এসেছেন লক্ষ নবী ইকরাম প্রত্যেক নবীদের ধর্ম ছিল ইসলাম প্রত্যেক নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ তারা তো ইসলাম মেনেছে আমার মুসলমান ভাইয়েরা এই জন্য আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ ও নবী আপনি তাদেরকে বলে দিন আপনি শুনো গুরু কোন গোত্রের নবী নন আপনি শুধুমাত্র আরবের নবী নন আপনি সমস্ত মানুষের জন্য নবী আমি আল্লাহ রব্বুল আলামিন আর আপনি হলেন রহমতুল লিল আলামিন আমার কোরআন সবার জন্য ইসলামের বিধানগুলো সবার জন্য শান্তির বিধান সবার জন্য ইসলাম শুধু মুসলমানদের জন্য নয় পাঁচ নম্বরে ইসলাম সেরা কেন শ্রেষ্ঠ কেন এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই কারণ আপনি যখন কাউকে ইসলামের কথা বোঝাবেন কেন সেরা তোমার ধর্ম আমি কেন মানবো তখন আপনাকে ফয়েন ভিত্তিক তাকে বলতে হবে এর এই জন্য মানবেন ইসলাম হচ্ছে দীনুল ওয়াসাতিয়া মধ্যম পন্থা দীন আল ওয়াসাতিয়া মধ্যম পন্থী একটা ধর্ম ইসলামে বাড়াবাড়ি নাই আবার ইসলামে ছাড়াছাড়ি নাই মন চাইছে ছেড়ে দিছেন এটা হবে না আবার মন চাইছেন বাড়াইয়াব করবেন এটাও হবে না ইসলাম হচ্ছে মধ্যমপন্থী ধর্ম ঠিক কিনা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا আল্লাহ পাক বলছেন নবী আপনি তাদেরকে বলে দিন আমি আমার এই আপনার উম্মতদেরকে করেছি ওয়াজালনাকুম উম্মাতাও ওয়াসাতা মধ্যমপন্থী উম্মত করে আমি প্রেরণ করেছি যেন তারা মানুষের উপরে সাক্ষী হয় তাদের উপরে যেন নবী সাক্ষী হয় আমি তাদেরকে মধ্যমপন্থী করে প্রেরণ করেছি আল্লাহ পাক আবার বলেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা ولا تنس نصيبك من الدنيا আল্লাহ পাক বলেন আখিরাত কামাই করো আখিরাতের কাজ করো তবে দুনিয়াকে ভুলো নয় ওয়ালা তানসা
দুনিয়াকে বলো নয় বৈরাগ্য পাহাড়ে চলে যাবেন হু হু করবেন দুনিয়া ভুলে যাবেন বউর কবর নাই ছেলের কবর নাই দুনিয়ার কবর নাই এরকম করে আখিরাত তালাশ করিও না যিনি বলেছেন তিনি কে খুব খেয়াল করবেন আল্লাহ বলেছেন দুনিয়া বাদ দিয়ে নয় বরং দুনিয়ার মধ্য থেকে আমল করে করে তোমাকে আখিরাত কামাই করতে হবে এই জন্য এটা হচ্ছে মধ্যমপন্থা আপনি বৈরাগ্য অর্জন করবেন সন্ন্যাসী হবেন আপনি পাহাড়ে চলে যাবেন গড় আসবেন না এটা নয় বরং গড় করবেন পরিবার করবেন বিয়ে করবেন সন্তান হবে ব্যবসা করবেন কাজ কারবার করবেন নামাজও পড়বেন আখিরাতের জন্য কাজ করবেন এটা হচ্ছে উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য ঠিক কি না খেয়াল করবেন বারাবারিও নাই সারাসারিও নাই খেয়াল করুন মধ্যমপন্থায় আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে মধ্যমপন্থা খাবার বেশিও খাওয়া যাবে না কমও খাওয়া যাবে মধ্যমপন্থী আপনার খেতে হবে দান দান করবেন বেশিও করা যাবে না কমও করা যাবে না মধ্যমপন্থা এবং আনন্দ খুশি হবেন ঈদ আসতেছে তো খুশি বেশি খুশি হয়ে যায় ইসলাম বলে যাবে না আবার কম হওয়া যাবে না মধ্যমপন্থা আনন্দ হবে মধ্যমপদের জন্য হাসবেন তাবাসসুম তাবাসসুম মুস্কি হাসবেন বেশি খেটখেরে হাসা যায় এটা হাসা যাবে না ঠিক কি না ইসলাম বেশি হাসা এটাও বলে না আপনি একদম মরা মরার মতো চেহারা থাকবে এটাও বলে না মধ্যমপন্থা কত সুন্দর ইসলাম আমার মুসলমান ভাইরা ছয় নম্বরে ইসলাম কেন সারা কারণ ইসলাম হচ্ছে সংরক্ষিত যিনি সংরক্ষণ করেছেন তিনি কে ধর্ম রকম তিন রকম আছে কিছু আছে নিজের মানুষের বানানো আর কিছু আছে আল্লাহর আল্লাহ দিয়েছেন ঠিক আছে তবে মানুষরা সেখানে বেশ কম করেছে নিজের মতো করে বানিয়ে নিয়েছে ঠিক কিনা আরেকটা আছে আল্লাহর এখানে কিছু বাড়ানো যাবে না কমানো যাবে না এটা আল্লাহর এই ধর্মের নাম হলো ইসলাম ঠিক কিনা এখানে আমার ইচ্ছা মতো বাড়াতে পারবো আমার ইচ্ছা মতো আমি কমাতে পারবো ইসলাম সংরক্ষিত আপনি ইচ্ছা করলেও বাড়াতে পারবেন সংরক্ষিত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ الله পাক বলছেন আমি নিজে নাযিল করেছি কুরআন এই বিধান এবং এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম এখানে বেশ কম করা যাবে না আমি রক্ষা করব তফসিরে মারিফুল কোরআন 726 নম্বর পৃষ্ঠায় আছে খলিফা মামুন রশিদের সময়ে আলেমরা বসে বসে তর্ক বিতর্ক করত গল্প করত সমাধান বিভিন্ন সময়ে তারা বৈঠক বৈঠক করত ইহুদিও থাকত মুসলমানের থাকত সম্প্রীতি ছিল খলিফা মামুন রশিদ বললেন ও ইহুদি আলেম এত সুন্দর বক্তব্য দিলা তুমি এক কাজ করো তুমি মুসলমান হয়ে যাও তোমাকে অনেক সুবিধা দেওয়া হবে তিনি বলেন না আমি মুসলমান হব না ইহুদি আলেম কিন্তু পরের বছর দেখা গেছে তিনি মুসলমান হয়ে বাদশা মামুন রশিদের সামনে তিনি আলেম হয়ে এসেছে সুবহানাল্লাহ বাদশা বলেন ভাই গত বছর বলেছিলাম করা হয় না আজকে কেন তুমি মুসলমান হলো কারণটা কি তিনি বললেন বাদশারে কারণটা বললাম আমি এখান থেকে যাওয়ার পরে আমি চিন্তা করলাম আমি বড় আলেম তাওরা জাবুরের আলেম আমি কিতাব সুন্দর করে লিখতে জানি আমি ইহুদি ধর্মের বইটা সুন্দর করে কিতাবটা লিখলাম নিজের হাতে তিনটা এখানে আমি বেশ কম করে দিলাম বাড়াইয়া দিলাম কমাইয়া দিলাম ইহুদিদের কাছে নিয়ে গেলাম ওরা কত সুন্দর করে এটা নিয়ে নিল টাকাও দিল আমাকে খুশি হলো আমি খ্রিস্টানদের ইঞ্জিল কিতাব লিখলাম তিনটা এটা তাদের কাছে নিলাম বেশ কম করে দিলাম বাড়াইয়া কমাইয়া দিলাম ওরা কত সুন্দর করে নিয়ে নিল টাকাও দিল কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম আমি মুসলমানের কিতাবও লিখবো আমার হাতের লেখা সুন্দর তিনি তিনটা কিতাব লিখলেন কোরআন কয়টা আরো জোরে হাতের লেখা তিনটা লিখলেন লেখার পরে বাজারে গেলেন মুসলমানদের কাছে ভাই ও মুরব্বি সোয়ালকে দরব কোরআন লিখেছি নিয়ে যাও বাড়িতে এ মুরব্বি বলেন একজন হাফেজকে ডেকে বলেন ও রাসিফ হুজুর দেখো তো কোরআন লিখেছে এটা একটু তুমি দেখো তো আসিফ হুজুর এরকম কয়েক পৃষ্ঠা উল্টে দেখে বলে না না এ কোরআনে ঠিক নাই বেশ কম করা হয়েছে আয়াত পাল্টে দেওয়া হয়েছে এটা নেওয়া যাবে নিয়ে যাও অনেকের কাছে চেষ্টা করেছে কেউ কিনে না তখন ওই ইহুদি আলেম বললেন আমার বুঝতে বাকি নাই ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম
তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম এই জন্য এখন আজকে মনে করুন সকাল বেলা আজকে এশারের সময় হয়তো ইজা জাফর আছে হুজুরে হয়তোবা যদি তিনি আজকে চিন্তা করে আমি ইজা জা নাসরুল্লাহ পড়ব না আমি নুনটাকে নুকতাটা নিচে দিয়ে দিব বাসরুল্লাহ পড়ব আমি আপনাদেরকে বলতে চাই ও মুরব্বীরা ইজা জা যদি বাসরুল্লাহ বলে আপনারা বলবেন নাসরুল্লাহ হুজুর বলে না আজকে আমি বাসরুল্লাহ পড়ব হুজুর নাসরুল্লাহ হুজুর বলে না আমি বাসরুল্লাহ পড়ব তিনবার বলার পর যখন হুজুর ঠিক হবে না তখন আপনারা বলেন হুজুর নামেন এই আরজুন যা ঠিক কি না আরজুন বলে বেশি কিছু কারণে এত আদরের আপনাদের খুব প্রিয় বেশি কিছু কারণে নুনের নুকতাটা একটু কোথায় দিছে নিচে আপনারা মানতে পারেন নাই যদি দুনিয়ার সব কোরআন যদি কেউ যদি দুশমনী করে ফোরাইও ফেলে সমুদ্রের তুফান এসে যদি সব কিছু নষ্ট হয়ে যায় তারপর আল্লাহর এই জমিন থেকে কোরআনকে কেউ নিস্তব্ধ করে দিতে পারবে না ইসলামকে কেউ নিভাইয়ে দিতে পারবে না কোন ন্যায়প্রাণ শাসক তিনি যদি বলে ইসলাম দরকার আমি ন্যায় বিচার করব কেউ যদি বলে আমি জুলুম করব ইসলামকে টিকতে দিব না কারো ন্যায়প্রাণতা কারো জুলুম ইসলামকে সামান্যতম নিভাইয়ে দিতে পারবে না ঠিক কিনা বলে ইসলাম টিকে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি এই রাইটটাকে যেমন হুজুর মুমেন হুজুর যদি বলে আমি এটা ফু দিয়ে নিভাইয়ে দিব হুজুরের বল পরে যাবে তারপর নিভবে না আল্লাহ বলেন কোন যদি কেউ যদি ইসলামের আলোটাকে নিভাইয়ে দিতে চায় সেই জমিন থেকে মিটে যাবে তারপর আল্লাহর এই বিধান দুনিয়া থেকে মিটবে না সেই মরে যাবে সেই নষ্ট হয়ে যাবে এই জন্য ইসলামের সাথে কেউ গাদ্দারি করিয়েন না বরং ইসলামের সাথে লাগলে আপনি দামি হবেন ইসলামের বিরুদ্ধে গেলে আপনি অসম্মানী হবেন ঠিক কিনা বলেন ইসলাম দামি বানায় 17ই মার্চ 2017 সাল বিবিসি একটা রিপোর্ট করেছে অনলাইনে আপনারা দেখেন বিবিসি রিপোর্ট করেছে একটা পরিসংখ্যান পিউ রিসার্চ সেন্টার তারা রিপোর্ট করে বলেছে ধর্মীয়র উপর তারা রিসার্চ করে তারা বলছেন পৃথিবীতে 800 কোটি মানুষ আছে প্রায় 200 কোটি মানুষ হচ্ছে মুসলমান সুবহানাল্লাহ বলেন আর একটু আস্তে বলেন দুই নম্বরে মুসলমান প্রায় 200 কোটি মানুষ প্রায় 24% মুসলমান ইসলাম ধর্মে বিশ্বাস করে তারা বলছে ইসলাম ধর্ম সর্বোচ্চ বর্ধিষ্ণু বৃদ্ধি পাচ্ছে অন্যান্য ধর্ম যেরকম করে বাড়তেছে তার চেয়ে বেশি বহু গুণে বাড়তেছে ইসলাম এবং এভাবে যদি মুসলমানরা তাদের ঐতিহ্য সৌন্দর্য যদি তারা প্রকাশ করতে পারে আগামী 2070 সাল নাগাদ ইউরোপ আমেরিকায় সারা বিশ্বে মুসলমানরাই নেতৃত্ব দিবে ঠিক কিনা বলে কারণ ইসলাম শান্তির ধর্ম ইসলাম অশান্তির কথা বলে না ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম হলো মানবতার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কেন ধর্ম 7 নম্বরে ইসলাম হলো আত্তাইসির সহজ ইসলামের অনন্য বৈশিষ্ট্য হলো সহজ ইসলাম মানা সহজ নাকি কঠিন আপনাদেরকে অনেকে বুঝায় ইসলাম মানিস না কঠিন না ইসলাম সহজ আপনি যখন নামাজে দাঁড়ালেন ইসলামের বিধান আপনি বলেন হুজুর আমি দাঁড়াতে পারি না তখন ইসলাম বলে আপনি বসে বসে নামাজ পড়েন যদি আপনি বলেন হুজুর আমি বসতে পারি না তখন ইসলাম বলে আপনি শুয়ে শুয়ে পড়েন আছে না নাই আপনি বলেন হুজুর রোজা আসতেছে আমি তো সুস্থ আমি রোজা রাখতে পারবো না ইসলাম বলে তুমি যদি রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে তাহলে তুমি ফরে রেখে দিও কাজা করো যদিও না পারে ফয়জনে ফিদিয়া দিও
গরিবদেরকে দান করিও আপনি বলেন হুজুর উযু কো নামাজ পড়লে উযু করতে হয় আমি তো অসুস্থ মানুষ ডাক্তার বলেছে আমি পানি ধরতে পারবো না তখন ইসলাম কঠিন নয় ইসলাম বলে নাই যে ডাক্তার বললো হবে না আপনাকে উযু করতে হবে এটা বলে নাই ইসলাম বলেছে যদি আপনার অসুস্থতার সম্ভাবনা থাকে তখন উযু করার দরকার নাই আপনি তায়ামুম করতে পারেন ঠিক কি না ইসলামের বিধান কঠিন না সহজ আপনি বলেন হুজুর টাকা আছে আপনি হজ করেন হুজুর একবার করলাম এখন তো অসুস্থ না অসুবিধা নেই একবার করলে হবে সহজ একবার করলে হবে 10 বার করতে হবে এটা কোনো দরকার নাই আপনি একবার এখন তো ফরজ হয়েছে অনেকের একবারও করে নাই এরকম নামাজে আসে না নাই যারা করে নাই আল্লাহ তাদেরকে করার তৌফিক দান করুক আমরা যাদের সামর্থ্য না আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুক সকল বলে আমিন ইসলাম হচ্ছে সহজ الله رب العالمين بلچن يريد الله بكم اليسر ولا يريد بكم العسر الله পাক বলছেন আল্লাহ তোমাদের জন্য সহজ চান আল্লাহ তোমাদের উপরে কঠিন কিছু চাপায়ে দেন না ইসলামের প্রত্যেকটা বিধান হলো সহজ 8 নম্বর ইসলাম কেন শ্রেষ্ঠ 8 নম্বরে হলো দ্বীনুস সালাম শান্তির ধর্ম আমরা বলি না ইসলাম শান্তির ধর্ম আল্লাহ বলেন ইসলাম শান্তির ধর্ম সালাম মানে শান্তি ইসলাম কিসের ধর্ম শান্তি এইজন্য একজন অপরজনের সাথে দেখা হলে কি বলি আসসালামু আলাইকুম মানে কি শান্তি কি মানে আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না আসসালামু আলাইকুম মানে আমার কাছে তুমি নিরাপদ আমি তোমাকে ক্ষতি করব না আসসালামু আলাইকুম নিরাপদ ইসলাম শান্তির ধর্ম প্রথম কথা সালাম শান্তি আজকে ইসলাম শান্তির ধর্ম আজকে সেই ইসলামকে অশান্তি প্রমাণ করার জন্য মুসলমানদের দাড়ি টুপি লাগাইয়া জুব্বা পরাইয়া বোমা মারে আর মুসলমানকে প্রমাণ করে মুসলমান জঙ্গি সন্ত্রাস ঠিক কিনা বলে আমরা বলি সুর যেমন নামাজ পড়তে আসলে সেই নামাজই নয় অনুরূপভাবে কেউ যদি জুব্বা দাড়ি টুপি পরে মুসলমানদের সাজে বোমা মারে তারও মুসলমান নয় ঠিক কিনা বলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম কখন শান্তির ধর্ম যদি মানে যদি কি যদি বন্ধুরা আমার কেউ যদি জানা করে ইসলামের একটা বিধান অথবা কেউ যদি চুরি করে একটা বিধান যদি আপনি মারেন তার হাতটা কেটে দেন তাহলে দেখা যাবে যদি সোয়ালক বাজারে যদি কারো সুরে হাত কেটে দেওয়া হয় তাহলে বন্ধু বলেন তো আগামী কাল থেকে আর কোন সুর পাওয়া যাবে নাকি সম্মানিত মাজলিস হাজিরিন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম যদি মানেন ঠিক কিনা একটা বিধান যদি আপনি মানেন এই এই বিধানটা মানার কারণে সুরের শাস্তি বিধানটা মানার কারণে শুধু সোয়ালকের মুসলমানরা শান্তি পাবে না সোয়ালকের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ শান্তি পাবে তারা বলবে এই সমাজে কোনো সুর নাই ঠিক কিনা মানলে শান্তি এবং ইসলাম শুধু মুসলমানদের নয় সবার জন্য শান্তির ধর্ম সবাই শান্তি পাবে ইসলামের বিধানগুলো সব কিছু এমন ইসলামের বিধানগুলো সব শান্তির ধর্ম সম্মানিত মুয়াজ্জেস হাজিরিন মানলে শান্তি একজন একজন ডাক্তারের কাছে গেছে পায়ে ব্যথা পাইছে রাস্তায় ব্যথা পাইছে ডাক্তারের কাছে গেছে তখন যখন ব্যথা পাইছে ডাক্তার বলছে এই মলমটা মাছবাজ এখানে ব্যথা পাইছো তখন ডাক্তার উনি তিন দিন পরে বলে ব্যথা যায় নাই তখন বলছে কোথায় মাছছো মলমটা রাস্তায় আরে না তোমার পায়ে মাছতে বলেছি যদি মলম যদি রাস্তায় মাঝে পা যেমন ভালো হয় না ইসলাম শান্তির ধর্ম বলল হবে না যদি না মানি আমাদেরকে শান্তি দিতে পারে না ঠিক কিনা বলে মানতে হবে নয় নম্বরে ইসলাম হচ্ছে দ্বীনুল আদালা আদালতের ধর্ম ন্যায় প্রণেতার ধর্ম এই জন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম শ্রেষ্ঠ ধর্ম 10 নম্বরে ইসলাম হচ্ছে দ্বীনুল এলম জ্ঞানের ধর্ম ইসলাম জ্ঞানের কথা বলে আমাদেরকে শিক্ষা দেয় জ্ঞানী হতে কারণ কোরআনে কারিমের প্রথম শব্দ ইকরো পড়ো এই জন্য ইসলাম বলে পড়ো ইসলাম অজ্ঞতাকে পছন্দ করে না ইসলাম জ্ঞানী হতে আমাদেরকে উৎসাহ করে আমি আপনাদের সামনে ইসলামের শ্রেষ্ঠত্ব নিয়ে 10টা খাসায়েস 10টা বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই এই বিষয়গুলো যদি আপনারা এই বিষয়গুলো যদি আপনারা সুন্দর করে মানুষের কাছে বোঝাতে পারেন ইসলাম ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হবে ঠিক কিনা বলে ইসলাম জোর করে নয় বরং মানুষের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য আমরা অন্যদেরকে বুঝাবো এবং আদর্শ দিয়ে আমরা ইসলামকে জয় করব সকল বলে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু